Mrs. Runa, apni point ashen. Yes, Your Honor. Ami chilam ar doshta shabhabik shangsharik meyer motoi. Ami onek paribarik badha thaka shottyo shudhumatro moner jonnye champion group e chakrir interview dei. Aaj amar mone porche shedhiner shei interview deyar kotha. Obhinandan, Mrs. Runa. তখন বলতে না পারলো এখন বলছি আপনি সিলেক্টেড থ্যাংক ইউ স্যার এই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইওর অনার চাকরিতে যোগদান করার পর নিষ্ঠা আর সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি সে কথা জালাল চৌধুরী নিজেও তার বয়ানে স্বীকার করেছেন আমার সফলতার কারণে পরপর আমার কয়েকবার পদোন্নতিও হয় মিসেস রুনা আপনার মতো একজন নিবেদিত প্রাণ কর্মীকে আমরা হারাতে চাই না তাই আপনি যদি চাকরিটা কন্টিনিউ করেন তাহলে আমি এই মুহূর্তে আপনার প্রমোশনের ঘোষণা দিতে চাই ক্লায়েন্ট সার্ভিসের জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার একটা সময় কোম্পানির অবস্থা খারাপ হতে থাকে ইওর অনার একটার পর একটা অর্ডার বাতিল হতে থাকে তাই এক সময় জালাল চৌধুরী আমার হাতে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে নিজে গায়েব হয়ে যান অবজেকশন ইওর অনার আমার মক্কেল জালাল চৌধুরী যে নিজে পালিয়ে যাননি সেটা কিন্তু ইতিমধ্যে এই কোর্ট জেনেছে দাদা ভাইয়ের সাক্ষীতে সেটা প্রমাণিত হয়েছে মিসেস রুনা মিথ্যাচার করছেন অবজেকশন সাসটেইনড মিসেস রুনা আপনি বলেন জালাল চৌধুরী উধাও হয়ে যাওয়ার পর কোম্পানির সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার কাছে সেই থেকে গত আটটা বছর আমি দিনের পর দিন কোম্পানি একা সামলেছি কখনো কখনো সকালে অফিসে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকেছি ছুটে গিয়েছি ফ্যাক্টরির বিভিন্ন কাজে আমি আমার পরিবারকে এর অর্ধেক সময় পর্যন্ত দিতে পারিনি ইওর অনার ধীরে ধীরে চ্যাম্পিয়ন গ্রুপ লোকসান কাটিয়ে আজ দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটা আমার কথা নয় ইওর অনার আমাকে সফল নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয় আমি নিজেই নিজেকে দেইনি ইওর অনার মিসেস রুনা নিজের পুরস্কার নিজেকে দেয়নি এখন নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন ইওর অনার আমি এখনো চ্যাম্পিয়ন গ্রুপকে দেশের এক নম্বর অবস্থানে ধরে রাখার জন্য দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য অনেক কোম্পানিকে অধিগ্রহণ করছি বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করছি এই লিস্টে আমাদের চ্যাম্পিয়ন গ্রুপ এক নম্বরে আছে যদি কখনো এই পজিশনটা আমাদেরকে হারাতে হয় সেটা কিন্তু আমি একদম মেনে নিতে পারবো না তাই কোনো মিরাকল ঘটে যাওয়ার আগেই ওই মিরাকল ভেঞ্চারকে আমি কিনে নিতে চাই অধিগ্রহণ না মিসেস সোনা বলেন ছোট কোম্পানিগুলোকে আপনি নিজে দিয়ে খেয়েছেন সব শেষে ইওর অনার আমি শুধু এটুকুই বলবো আমার মতো একজন সম্মানিত মানুষকে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে আদালত থেকে স্থিতি আদেশ জারির পর আমাকে যেভাবে খুশি সেভাবে অপমান অবহেলা করা হচ্ছে আমি কি এসবের যোগ্য ইওর অনার আর যদি তা না হয়ে থাকি তাহলে আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই ইওর অনার সুষ্ঠু বিচার চাই মিসেস রুনা আপনি স্বাভাবিক হন এখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে সাক্ষ্য গ্রহণ করবেন মামলার বিবাদী আফসানা খান রুনার আইনজীবী মিস্টার মুহি থ্যাংক ইউ রানা ইয়ার
মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।